আজ আমি করব পালং পোস্তর ঘন্ট। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি, গরম ভাতে খুব ভালো লাগে। খুব সিম্পল রেসিপি কিন্তু অসাধারণ খেতে হয়, তাই সবাই অবশ্যই একবার এটা ট্রাই করবেন। যা যা লাগবে একটু দেখে নিই। অবশ্যই লাগবে পালং শাক। পালং শাক এখানে আমি ধুয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি। এখানে একাটি পালং শাক আছে। নিয়েছি একটা আলু, মাঝারি সাইজের একটা আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কিউব করে, আর একটা মাঝারি সাইজের বেগুনকেও আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে আছে 2 টেবিল চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা, একসাথে আমি মিক্সিতে এটা পেস্ট করে রেখেছি। আর যা যা লাগবে সেগুলো আমি রান্না করতে করতেই বলতে থাকবো। তাহলে শুরু করছি। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সবার প্রথমে বেগুন আর আলুটা যে কুচি করে রেখেছিলাম ছোট ছোট, সেটা ভেজে তুলে নেব। বেগুন আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, আর এটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু নুন আর হলুদ। দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে আমি তুলে রেখে দেবো। আলু আর বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি আর ছোটো ছোটো করে কাটা, তাই জন্য বেগুন আর আলুটা আমি একসাথেই ভেজেছি। যদি চন্দ্রমুখী আলু না হয় তাহলে আলাদা করে বেগুন আর আলুটা ভেজে নিলে খুব ভালো হবে। তো এবার তেলটিকে ছেঁকে ছেঁকে আমি এগুলোকে তুলে রেখে দেবো। আলু আর বেগুন ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলেই আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 1টা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেব। বেটে রাখা পোস্তটা একটু ভালো করে একটু ভাজবো, যতক্ষণ না পোস্তর দিকে যে কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। পোস্তটা দেওয়ার পর 1-2 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে ভেজেছি, পোস্তর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এই সময় দিয়ে দেবো আমি পালং শাকটা। পালং শাকটা দেওয়ার সাথে সাথেই এর মধ্যে আমি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর একদম অল্প পরিমাণ একটু হলুদ। এবার খুব ভালো করে এসব কিছু মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নেব, আর এই সময় আমি দিয়ে দেব যে মিক্সির মধ্যে অনেকটা পোস্ত বাটার ছিল সেটা অল্প জল দিয়ে গুলে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এবার হতে দেব মোটামুটি 5-6 মিনিট। পালং শাক পোস্তর সাথে খুব ভালো করে ফুটছে, পালং শাক থেকে অনেক জল বেরিয়েছে। এই জলটা পুরোপুরি শুকানো অবধি, আর পালং শাক তো এমনি নরম হয় কিন্তু এই ডাঁটাগুলো একটু শক্ত শক্ত থাকে, তো এটা পুরোপুরি সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুনটা। যদি কেউ মনে করেন যে বড়ি দেবেন, তো সেক্ষেত্রে বড়িটাও আলু আর বেগুনের সাথে ভেজেই রেখে দিতে পারেন, আর পরে এই সময় মিশিয়ে দিতে পারেন। তো এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি 5 মিনিট ধরে শাকটা হতে দিয়েছি। দেখুন সব জল শুকিয়ে গেছে আর সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে। তো সব মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো স্ট্যান্ডিংয়ের জন্য। পরিবেশন করে দিয়েছি পালং পোস্তর ঘন্ট। এটা একটা নিরামিষ রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। গরম ভাতে তো ভীষণ ভালো লাগে, এমনকি রুটি দিয়েও ভালো লাগে। তাই অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপি আমি নিয়ে আসবো, আর আমার পাশে থাকুন, আমায় সাপোর্ট করুন। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। অনেক 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 ধন্যবাদ।